আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আরও একটি গাড়ি নিয়ে উপস্থিত হলাম। আজকের গাড়িটি দেখতে পাচ্ছেন IHR551। আপনাদের মাঝে অনেকেই টাফি পছন্দ করেন, কিন্তু অনেকেই হয়তো এই কথাটি জানেন না যে টাফি, আইচার এবং মেসি ফার্গুসন এই তিনটি ব্র্যান্ড কিন্তু একই কোম্পানি, এখানে কোনো আলাদা কোনো কিছু নেই। আপনারা এই কথাটি অনেকেই জানেন না, ঠিক আছে? এই তিনটি একই কোম্পানি। আপনার স্কট, পাওয়ারটেক, ডিজিটেক এইগুলোও কিন্তু একই কোম্পানি, ঠিক আছে? অনেকেই হয়তো এটি জানেন না। গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িতে ডুয়েল ক্লাচ রয়েছে, তেলের ব্রেক রয়েছে, পাওয়ার স্টিয়ারিং রয়েছে, লেখাগুলো দেখতেই পাচ্ছেন। গাড়িটি একদম ঝকঝকে তকতকে, মাত্রই চাষ থেকে এসেছে, তাই হয়তো ময়লা মাইলি, ধুলা মাটি এগুলো লেগে আছে, তবে গাড়িটি ফ্রেশ করলে একদম ফ্রেশ দেখবেন। গাড়িতে থ্রি সিলিন্ডার ইঞ্জিন দেখতেই পাচ্ছেন, থ্রি সিলিন্ডার ইঞ্জিন। গাড়িটি একদম, গাড়ির ব্যাপারে যদি একটু বিস্তারিত বলি তাহলে গাড়িটি 2018 সালের মডেল, ঠিক আছে? 19 সালে ডাউন দেওয়া। গাড়ির যে প্রথম যে মালিক, উনি 19 সালে ডাউন দিয়েছেন, কিন্তু গাড়িটি কিস্তি ফেলছিল শোরুমে। কিস্তি ফেল থাকার কারণে গাড়িটি বর্তমান যে মালিক, উনি 2020 সালের জুলাইতে এটি ডাউন দিয়েছেন আবার পুনরায়। সুতরাং গাড়ির বয়স কিন্তু ধরতে গেলে 20 সালেই ধরেন, গাড়ির বয়স কিন্তু বেশি হয়নি। গাড়ি মাত্র 2100 ঘন্টা রানিং, ঠিক আছে? বুঝতেই পারছেন 2100 ঘন্টা খুব বেশি নয়। গাড়িটি একদম ঝকঝকে তকতকে, যদি ফ্রেশ করা হয়, ধোয়া হলে একদম ফ্রেশ লাগবে। ভিডিওটি ধারণ করা হয়েছে গাড়ি চাষ করে আসা মাত্রই। দেখতেই পাচ্ছেন ধুলামাটি লেগে আছে, একদম ফ্রেশ কন্ডিশন। এখানে তেলবাজি করার কিছু নেই ভাই। গাড়ি পছন্দ হলে আপনারা সামনাসামনি আসবেন, দেখবেন, তবেই তো গাড়ি কিনবেন, তাই না? এমন না যে আমি বললাম আমার তেলবাজি মনে করে যে গাড়ি কিনে ফেলবেন, এমন না। আপনারা দেখবেন, জাস্টিফাই করবেন, তারপরে তো কিনবেন না, যাচাই বাছাই করে কিনবেন। দেখতেই পাচ্ছেন গাড়ি, এখানে ভাই তেলবাজি কিছু নেই, দেখতেই পাচ্ছেন গাড়িটি একদম ফুল ফ্রেশ, ঠিক আছে? আপনারা, এই যে পাওয়ার স্টিয়ারিং গাড়ি, সাইড গিয়ার, ঠিক আছে? গাড়িতে মিডল গিয়ার না, এটা সাইড গিয়ার। সাইড গিয়ার পাবেন, একদম ইজি মুভ করাতে পারবেন, এই গিয়ারগুলো একদম ইজি মুভ করাতে পারবেন। ডুয়েল ক্লাচ রয়েছে গাড়িতে। তো চাকার বিট দেখতে পাচ্ছেন, চাকার বিটগুলাও ভালোই আছে। গাড়িটি চাষে এবং ট্রলিতে উভয় ক্ষেত্রেই চলেছে, তাই চাকার বিটগুলা একটু ই হয়ে গেছে, একটু ক্ষয় হয়ে গেছে। যাই হোক, 14/9/28-এর চাকা, বড় মাপের চাকা, 14-র চাকা। তো 551 551-551 কিন্তু 16-র চাকাও হয়, ঠিক আছে? তো এটা পাওয়ার স্টিয়ারিং যেহেতু, সুতরাং এটা 14-র চাকা দেওয়া হয়েছে। তো যাই হোক, গাড়িটির পেছনে দেখুন, মাস্কিউ যে ইতালিয়ান যেই অরিজিনাল যেই লাঙল, সেটা রয়েছে 48 ব্লেডের। গাড়িটি বিক্রি হবে প্যাকেজ সহ, প্যাকেজ বলতে গাড়ির ইঞ্জিন, রোটার প্লাস হাইড্রোলিক বডি, আপনারা তিনটি আইটেম একসাথে কিনতে পারবেন। গাড়িটির হাইড্রোলিক বডি রয়েছে, হাইড্রোলিক বডি দেখতে পাচ্ছেন, হাইড্রোলিক বডি সহ গাড়ি বিক্রি। গাড়িটির লোকেশন হচ্ছে গাইবান্ধা, ঠিক আছে? আপনারা যদি গাড়িটি নিতে চান তাহলে গাড়িটি নিতে পারেন, দেখতে পারেন। গাড়ির দাম মালিক পক্ষ থেকে, গাড়ির দাম বলা হয়েছে 8,50,000 টাকা। এখানে অবশ্যই আপনারা আপনাদের মতামত অবশ্যই মালিকের কাছে যোগাযোগ করে জানাবেন, এতে কোনো তো দোষ নেই, তাই না? আপনারা একটা মাল দেখবেন, তারপরে আপনারা আপনাদের নিজেদের মতো করে দাম বলবেন, এটা হালাল, এটা ব্যবসায়িক ক্ষেত্রে, এটা এমন না যে দাম বলা যাবে না। অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় আপনারা আপনাদের নিজস্ব দাম মালিকের কাছে এটা বলবেন, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের মাঝে এরকম ভিডিও আমরা উপস্থাপন করি, যদি আমাদের এই উপস্থাপনা যদি ভালো লাগে, যদি মনে করেন যে না আমাদের এই কাজগুলো আপনাদের উপকার দেয়, ঠিক আছে, বা উপকারে আসবে এমন যদি মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার আপাতত আজকে নেই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সকলের জন্য শুভকামনা, দোয়া, আল্লাহ কাছে সবার জন্য দোয়া শুভকামনা নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।